হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে যাওয়ার আগে ওই মুহূর্তে হযরতে ওই ওহাব কালবি যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া যখন যুদ্ধ করতেছে, ডানেও বেঈমান, বামেও বেঈমান, সামনেও বেঈমান, দেইখা সামনে বাড়ছে, হঠাৎ করে এমন একটা ধাও মারছে ওহাব কালবি, এক কদম পিছন দিতে যাইয়া আমার ওই ওহাব কালবির মায়ের কসমের কথা মনে হইয়া গেছে। যুদ্ধের ময়দানে ও যুবকের দল, কিন্তু মায়ের কসমের কথা শুন না, শুধুমাত্র সামনে যায়, একটা বিয়াদব মার ওই ওহাব কালবির গলার মধ্যে একটা কূপ মারছে, কূপটা মাইরা ওহাব কালবির দেহেও থেকে কল্লাটা ফালাইয়া দিছে। হাইরে হাইরে হাইরে, ও যেই মাত্র গলাটা ফেলে দিল বিয়াদবরা এইভাবে ওহাব কালবির কল্লার মাথার চুলের মধ্যে এইভাবে ধরছে, নাউজুবিল্লাহ, ধইরা কল্লাটারে ওহাব কালবির মায়ের কাছে লইয়া গেছে। নিয়া ডাক দিয়া কয় ওহাব কালবির মা, একমাত্র সন্তানটারে তুমি কসম দিয়া বিদায় কইরা দিলা, তুমি একটা কালনাগিনী মা, তুমি একটা অপমায় অপয়া মা, তুমি একটা নির্দয়া মা, নও তোমার সন্তান ন। সন্তানের কল্লাটা মায়ের হাতের মধ্যে নিল, এই মুহূর্তে যদি আমি তাহিরির মা, আমার গলা কাটা কল্লাটা দেখে মা পাগল হইয়া যাবে। ওহাব কালবির মার হাতে যখন ওহাব কালবির কাটা কল্লাটা দিল, ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে, আর জোরে কোন সুবহানাল্লাহ, কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, অন্তরে মোর আহা জারি, হৃত হয়ে মোর আহা জারি, তুমি মদিনার শোকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই ঘুমে ধরতেছে আপনাদের? ওহাব কালবি আমার ভিতরে আর দেখো না, আমার ভিতরে আর যাবে না কোনো কিছুই, চোখের ভিতরে যেন ফুরাতের পানি টলমল করে, চোখের মাঝে যেন চিকি কিচিমিচি মরুর প্রান্তরের বালুগুলো কিচিমিচি করে ঝর্ণার মতন। এই ওহাব কালবির আম্মা কল্লাটা হাতে নিয়ে মুস্কি মুস্কি হাসে, বিয়াদবরা কয় কি ব্যাপার, তুমি একটা নির্দয়া মা, কল্লা দেখে তুমি কাঁদবা, তুমি হাসো কেন? ওহাব কালবির মা কয় আমি হাসি কেন জানো নি, একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাশরের ময়দানে ডাক দিব শহীদের মা বলিয়া। এই জন্য আমি হাসি, সন্তান জন্ম দেওয়ার পরে ওহাব কালবির মা মা মা, আমি হাসরের ময়দানে উঠব একজন শহীদের মা হইয়া, আমি কি হাসতাম না তো কান্দতাম নি? নেও তোমার সন্তান কবর দিয়া স্মৃতি রাখো, ওহাব কালবির মা কেমন আহলে বায়াতের পাগল, হাতের মধ্যে কল্লাটা লইয়া ডিল মাইরা কল্লাটা ফালাইয়া দিছে, ডাক দিয়া কয় সন্তানটা পাইছো, এই সন্তানটারে কবর দিয়া স্মৃতি রাখতা, কল্লা কেন ফালাইয়া দিলা? মা ডাক দিয়ে কই সৈন্যা যায় কল্লা কিরে ফালাইছি, আমি আমার জাদুমণিরে আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান কর জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই, আর জোরে কই দিব সুবহানাল্লাহ, কি কইব রে আর কি বলবো।
আমার সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম জগৎবাসী। আমি যখন আমার সন্তানের কল্লাটা হাতে নিয়েছি, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের দুইটা ডুট নড়াচড়া করতেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুজুরদের ময়দানে গেল। জৈনব, আমার জৈনাল রে কষ্ট দিস না, হে সখিনা কান্দিস না। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে অনেকক্ষণ পরে যুদ্ধ করতে করতে হুসাইনে মাটির মধ্যে পড়ে গেছে, গায়ের মধ্যে বল্লমের আঘাত, গায়ের মধ্যে শুধু মাত্র তীরের আঘাত। জর্জরিত হইয়া হঠাৎ করে তীরের গায়ের মধ্যে এতগুলো আঘাত লাগাইছে, লাগানোর পরে গোড়ার থেকে তীর নিচে পড়ে গেছে। একটা বিয়াদব হুসাইনের গলা ভিতরে বুকের ভিতরে সাপ মাইরা বৈশা গেছে। হুসাইন ডাক দিয়া কয়, আমার বুকের মধ্যে বইস না, আমার সিনাটা আমার নবীর সিনা মোবারকের সঙ্গে হাজার বার লেগেছে। এবার ওই মুহূর্তে বিয়াদবেরা হুসাইনের গলায় ছুরি চালাইব, আমি শট শট বলছি বোঝার জন্য, ডাক দিয়া কে আমারে মারবি, অসুবিধা নাই, আপন জন সব হারাইছি দুঃখ করি নাই, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, আমিও জীবন দিব। দেওয়ার আগে একটা কথা আছে, কই আমারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ পড়লেন। বিয়াদবরা ধাক্কা মেরা ফালাইয়া গলার ভিতরে ছুরিটা চালাইলো, কিন্তু গলার ভিতরে ছুরি ঢুকে না, এই গলায় ছুরি ঢুকবে না। আমার নানা জান এই জায়গার ভিতরে অনেকবার চুমা দিয়েছে। আমার নবীরে প্রশ্ন করা হয়েছিল, নবী গো আপনি হাসানকে দিলেন ঠোঁটের মধ্যে চুমা, হুসাইনকে দিলেন কেন দিলেন গলার মধ্যে চুমা? আমার নবী বলছো, ফাতেমা আমি কেন গলায় চুমা দিছি জানো নি, এমন একটা সময় আসবে হুসাইন রে গলার মধ্যে ছুরি চালাইয়া বিদায় করে দিব, আমি চুমা দিয়া মহব্বতের স্বাক্ষর রেখে দিলাম, আমার হুসাইনের গলায় যেন সেই ব্যথা অনুভব না হয়। গলার মধ্যে শরীফ, এবার হুসাইন ডাক দিয়ে গিয়ে আমারে যদি জবাই করবা এই দিক দিয়ে ছুরি চালাও, মুখটারে বালুর নিচে জাতা মাইনা ঢুকাইয়া দিছে। হুসাইন ডাক দিয়ে আমার বালুর নিচে মুখটা গুডুইকা ঢুকাইয়া দিও না, আমার চেহারাটাকে আমার নানা রোজার দিকে ফিরাইয়া দাও। নানা রোজার দিকে চেহারাটা ফিরাইয়া দিল, বরদাস্ত হয় না, কেমনে কইতাম রে, আরে কেমনে কইতাম, রুহ মানে না। এবার হুসাইনের এই দিক দিয়ে ছুরিটা চালাইলো, হুসাইনের গলা থেকে দেহ থেকে গলাটা যখন আলাদা করে দিবে, তখন হুসাইনের চোখের ভিতরে একটা চেহারা বাইসা উঠছে, ময়ূর নাময় রণারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাইরে তুমি জয়নাল। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।